জয় জয় রাধা, বলো জয় জয় রাধা। আস্তে, যতক্ষণ শোনা না যাবে ছুটি দেবো না কিন্তু। জয় জয় রাধা, ফাঁকি মাছ দেখো কেমন। জয় জয় রাধা, বলো। এত প্রশংসা করলাম ডান দিক বাদিক, আর চুপচাপ চুপচাপ কেন? জয় জয় রাধা, এই বল। জয় জয় রাধা রমণ হরি বল। আর যারা নিয়ে এলো তারা কোথায়? যারা আমায় বায়না করে আমন্ত্রণ করে নিয়ে এসেছে তারা কোথায়? একটাকেও তো দেখছি। আজ আমার সে দাঁড়িয়ালা ভাইটা কোথায়? হ্যাঁ, রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল। রাধে রাধে রাধা রমণ হরি বল। জয় জয় 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 রাধা রমণ হরি বল। রাধা রমণ হরি বল। জয় জয় 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 রাধা রমণ হরি বল। আবার জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। কোনো বাদ্যযন্ত্র বাজবে না, তাহলে শোনা যাবে আপনাদের গলাটা কেমন। হ্যাঁ, বলো জয় গোবিন্দ জয় গোপালা। বা 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 বা, পেছনে একটু বলতে হবে তো। বলো জয় গোবিন্দ জয় গোপালা। এর থেকে আনন্দের আর কিছু নাই মা। সবার চরণে আমার কোটি 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 দণ্ডবত। বলো জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ যশোদা দুলালা। জয় গোবিন্দ যশোদা দুলালা। জয় গোবিন্দ যশোদা দুলালা। জয় গোবিন্দ যশোদা দুলালা। জয় গোবিন্দ নন্দ দুলালা। জয় গোবিন্দ নন্দ দুলালা। জয় গোবিন্দ নন্দ দুলালা। জয় গোবিন্দ নন্দ দুলালা। রাধা রাধা, দাদা খুব ভালো লাগছে শুনবে। রাধা 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 রমণ হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল। তাই গৌর হরি বল। জয় জয় রাধা রমণ 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 হরি বল। জয় রাধে শ্রীরা জয় রাধে শ্রীরাধে। জয় রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল। 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 প্রেম সে বলো রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বাঁকে বিহারি লাল কি জয়। আহা, মনে হচ্ছে রাত হয়েছে, মনেই হচ্ছে। এবারে বঙ্কুবিহারীর মন্দির থেকে প্রসাদ নিয়ে লালা মনে মনে চিন্তা করছেন, আমার একটু বিশ্রামের প্রয়োজন, কারণ এতটা পথ পায়ে হেঁটে এসেছে। প্রসাদ হাতে নিয়ে চলে এসেছেন বঙ্কুবিহারীর মন্দির থেকে গোবিন্দকুণ্ডের তটে।
গোবিন্দকুণ্ড কোথায়? বঙ্কুবিহারী বাঁকে বিহারীর মন্দির হচ্ছে কেশী ঘাটের কাছাকাছি। যারা বৃন্দাবনে গেছেন ম্যাপটা মনে করুন। আর গোবিন্দকুণ্ড হচ্ছে গিরি গোবর্ধনের পাশে, তার মানে দূরত্বটা বহু। যারা গেছেন তারাই অনুভব করতে পারবেন। এতটা পথ আবার পায়ে হেঁটে এলো ওই বঙ্কুবিহারীর মন্দির দ্বার থেকে প্রসাদ নিয়ে এসে দাঁড়াইলেন গোবিন্দকুণ্ডের তটে। একটি গাছের নিচে বালি দিয়ে বালির বালিশ তৈরি করেছেন। যখন বালিশে মাথা দিয়ে শয়ন করতে যাবেন এমন সময় এসে দাঁড়ালেন মথুরার কৃষ্ণদাস বাবাজি। আর ওই বাবাজিকে দেখেই লালা বলে উঠলেন, বাবাজি আপনি কি বলতে পারেন আমি কেমন করে গিরিধারী লালের দর্শন পাব? কি নাম তোমার? আমার নাম লালা। ও তোমার নামই লালা? আচ্ছা লালা, তুমি যে গিরিধারী লালের দেখা পেতে চাইছো, তোমার কি গুরু কৃপা হয়েছে? গুরু কৃপা মানে? আরে বোকা ছেলে, গুরু কৃপা মানেই জানো না তুমি আমার গিরিধারী লালের দর্শন পাবে? গুরু কৃপা মানে আমি বলতে চাইছি তোমার কি গুরু দীক্ষা হয়েছে? গুরু দীক্ষা না বাবাজি। তাহলে গুরু দীক্ষা না হলে তুমি কেমন করে তার দর্শন পাবে গো? ও গুরু দীক্ষা না হলে বুঝি তার দর্শন মেলে না? আরে গুরু দীক্ষা না হলে দর্শন তো অনেক দূরের কথা, সাধুগুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দিলেও তারা গ্রহণ করবে না। কারণ যার চিত্তই শুদ্ধ নয় তার হাত থেকে কেউ জল গ্রহণ করতে চায় না। তাহলে আপনি আমায় দীক্ষা দিন। বলে দাঁড়াও, দীক্ষা দিন দীক্ষা দিন বললেই তো দীক্ষা দেওয়া যাবে না। এখনকার দিনের মতন গুরুদেব তো নয় তারা, অপরাধ নেবেন না, এটা গুরু নিন্দা নয়, এটা শিক্ষা। এখন আমরা গুরুকরণ করি না জেনে না শুনে, যাকে তাকে গুরুর আসনে বসিয়ে দেই সর্বনাশ। জানবেন যে গুরুদেব অর্থের লোভে শিষ্য তৈরি করে সে কখনো গুরু হবার যোগ্য নয়। বলে কানে দেয় ফিস ফিস, আর ওদিকে ধান্দা মাসে মাসে আমার চাঁদা দিস। হাসছেন কেন? এখন তো গুরুদেব তাই, কোটিপতি শিষ্যের বাড়িতে যতবার খুশি যায়, আর যে কাঙাল শিষ্য তার পানে ফিরেও তাকায় না। জানবেন যে গুরুদেব হবে তার কতগুলো গুণ থাকা দরকার। সাধুর সাবধান, যার তার কাছ থেকে দীক্ষা নেবেন না, বলে গেলাম। যে গুরুদেব হবে সে কখনো লোভী হবে না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গুরুদেব বিবাহ করতে পারে, কিন্তু বিবাহ করবার পর পরস্ত্রীর সঙ্গ করতে পারবে না, তাহলে তার নরকে বাস। গুরুদেব বিবাহিত হতে পারে, অনেকে ভাবেন আবার গুরুদেব বিয়ে করবে কেন, না এর কোনো বিধান নাই। গুরুদেব বিয়ে করতেই পারে, বিয়ে না করলে বংশ আসবে কোথার থেকে? মাথায় রাখবেন ব্রহ্মচার্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস, আমরা ইতিহাসে পড়েছি একে অপরের পরিপূরক। কেউ কাউকে ছোট করতে পারবেন না, গৃহস্থ মানুষও যেমন বাবাজি বৈষ্ণব তেমন। কারণ আজকে যাকে আপনি বাবাজি রূপে দেখছেন সেও কোনো মায়ের গর্ভের সন্তান, না হলে ধরায় পড়েই সে বাবাজি হয়নি। তাহলে সংসার যদি না হতো, তার মা বাবা যদি না থাকতো, ওই বাবাজির সৃষ্টি হলো কোথার থেকে? যারা বাবাজি দেখবেন তারা আবার গৃহস্থ মানুষকে ছোট করে দেখে, অপরাধ। তখন ওই বাবাজিকে স্মরণ করাতে হবে, ও বাবাজি তুমি তো বিয়ে করলে না ঠিক আছে, কিন্তু তুমি যে গৃহস্থ মানুষকে ছোট করে দেখছো, তোমার জন্ম হয়েছে কোথা থেকে মনে নাই? তোমার মা বাবা সংসার না করলে তোমার জন্ম হতো? তার মানে গুরুদেব বিবাহ করতে পারেন কিন্তু পরস্ত্রীর সঙ্গ করা যাবে না। দ্বিতীয় পয়েন্ট গেল। তৃতীয় পয়েন্ট হচ্ছে গুরুদেবকে বিদ্যান হতে হবে। যার নিজের বিদ্যা নাই সফরকে বিদ্যান করতে পারে না, যাকে তাকে গুরুর আসনে বসালেই হবে না। এখনকার গুরুদেবরা পকেট ভর্তি করবার জন্য গুরু হয়, আর যারা প্রকৃত গুরু তারা শিষ্য তৈরি করবার আগে কষ্টি পাথরে যাচাই করে নেয় যে ধন আমি তোকে দেব সেই ধন তুই নিতে পারবি কি না। গে দেয় আপনাদের নরোত্তম দাস ঠাকুরের কথা মনে আছে? নরোত্তম দাস ঠাকুরের শ্রী গুরুদেবের নাম কি?
কে বলতে পারেন? নরোত্তম দাস ঠাকুরের শ্রী গুরুদেবের নাম কি? লোকনাথ গোস্বামী। নরোত্তম দাস ঠাকুর দীক্ষা নেবার জন্য আছাড় খেয়ে পড়েছেন লোকনাথ গোস্বামীর চরণে, কিন্তু লোকনাথ গোস্বামী বুঝতে পেরেছেন এই শিষ্যর মধ্যে কি আছে, বারবার করে তাড়িয়ে দিচ্ছেন, যা তোকে আমি দীক্ষা দেব না, যা তোকে আমি দীক্ষা দেব। আর শিষ্য ছাড়ার পাত্র নয় গুরুদেব। জানেন যে শিষ্য গুরুদেবের লাথি খায়নি সে শিষ্য হবার যোগ্য নয়। গুরুদেবের শাসন যদি কেউ গ্রহণ না করতে পারে, ভালোবাসা জীবনে গ্রহণই হবে না বাবা। আগে শাসন গ্রহণ করতে হবে, তারপরে ভালোবাসা গ্রহণ হবে। আমি কি তত্ত্ব বললাম না, আন কথা বললাম? এগুলোই তত্ত্ব বাবা, না ওটা বলা যাবে না। এখান থেকে যা বলছে এটা কেটে দিও, আবার বলছে ঝাঁটা কোথায় ওটা যায় না। তাই যে যেভাবে পারে করে খাচ্ছে আর কি বলা যাবে বাবা, কাউকে তো ছোট করা যায় না। নিজেই কিছু পারলাম না, অপরকে মন্দ কথা বলা যায়, সেটা তো আমার উচিত নয়। তবে সঠিকটা তোমরা আস্বাদন করো, এইটুকু কামনা। আমি জীবনে কোনো কীর্তনিয়াকে ছোট করিনি, নামও ধরিনি, কারণ আমি নিজেই কীর্তনিয়া হতে পারি নাই। কাউকে ছোট করাটা আমার কাজ নয় বাবা, অপরাধ নেবেন না। আপনারা বিচার করে শুনবেন সেটা আপনাদের কান, কীর্তনিয়াদের দোষ হয় না বাবা, শ্রোতাদের বেশি দোষ, কারণ শ্রোতারাই তো ওগুলো শোনে, না হলে কীর্তনিয়ারা হারিয়ে যেত বাবা। আপনারা যা শুনবেন তাই তারা শোনাচ্ছে, আপনারা যদি না শুনতেন তাহলে কীর্তনিয়ার বাবার ক্ষমতা ছিল এগুলো বলার? এ হয় কখনো? হয় না বাবা। তা যাই হোক, অনেক কথাই বললাম, এবার লালাকে যখন ফিরিয়ে দিচ্ছেন ওই ঠিক নরোত্তম দাস ঠাকুরকে ফিরিয়ে দিতেন। নরোত্তম দাস ঠাকুর চিন্তা করছেন কতদিনে গিয়ে গুরুদেবের কৃপা হয় দেখব। লোকনাথ গোস্বামী বিষ্ঠা ত্যাগ করেছেন, বিষ্ঠা মানে মল ত্যাগ করেছেন। নরোত্তম দাস ঠাকুর দুহাতে করে সেই মলটাকে পরিষ্কার করছেন। লোকনাথ গোস্বামী চেয়ে চেয়ে দেখছেন, আহা, আমার কাছ থেকে দীক্ষা নেবার জন্য আমার মল পর্যন্ত দুহাতে করে পরিষ্কার করছে। আমরা মা বাবারটাই করি না, আর তো গুরুদেব, মা বাবা বিছানায় পড়ে থাকলে তাই করি না, আর তো শ্রী গুরুদেব। সঙ্গে সঙ্গে লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, নরুরে তোর মতো শিষ্যের গুরুদেব হওয়া সেটাও আমার ভাগ্যের দরকার। তাই লালাকেও তাড়িয়ে দিচ্ছে কৃষ্ণদের বাবাজি, ও লালা আমি তোকে দীক্ষা দেব, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। তুই তো জমিদারের ছেলে এবং নিজেও মস্ত বড় জমিদার, সারা জীবন তো ভালো ভালো খেয়েছিস, ও লালা একটু মন্দ খাবার বাসনা তৈরি কর না বাবা, সারা জনক তো ভালোই খেলি। বলে ধর ধর লালা ভিক্ষার জন্যে কাঁধে, ঘুরে এসো দ্বারে দ্বারে। ধর ধর লালা ভিক্ষার ছলে কাঁধে, কৃষ্ণ গুণ গাও ভিক্ষা মেগে
এত বড় জমিদার বৃন্দাবনের প্রতিটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। এরই মধ্যে লালার স্ত্রী আর পুত্র দুজন এসেছে লালাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। সেই সময়ে লালাবাবুর এক বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। ভাবুন, এত বড় জমিদার যদি ভিখারি হয়ে ভিক্ষা করে বেড়ায়, তার স্ত্রী সহ্য করতে পারবে? পুত্র সহ্য করতে পারবে? লালার স্ত্রী বলছে, স্বামী তোমার কিসের অভাব? কাত্তায়নী, জীবনে আমার কোনো কিছুর অভাব ছিল না। তিনি তোমার জমিদার করেছেন, আমার আবার অভাব থাকবে কেন? তাহলে তোমার এই বেশ কেন স্বামী? বলে, অভাব একটা আছে, সেটা হলো কৃষ্ণ প্রেম ভক্তির অভাব। যে কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য আমি বৃন্দাবনের মাটিতে এসে আমার স্বভাবটা নষ্ট করে ফেলেছি। লালার পুত্র নারায়ণ বলছে, বাবা তুমি ঘরে ফিরে যাবে না? বাবা, ও নারায়ণ, তুই আমায় কোন ঘরে যেতে বলছিস? যে ঘরে আমার গিরিধারী থাকে না, ওটা কি আমার আসল ঘর? আমি এসেছি আমার আসল ঘরের আসল মানুষের সন্ধানে। আসল মানুষের সন্ধানে যখন এসেছি, আমি আর নকল ঘরে ফিরে যেতে চাই না। আমায় বলে দে, কিভাবে পাব তার দর্শন? আমায় বলে দে সময়, বলে দে না, বলে দে না, বলে দে না, আমি কোন পথে পাব তার দর্শন? বড়ই অপারে, বড়ই অপারে পড়েছি আমি, বড়ই অপারে বড়ই অপারে পড়েছি আমি, আমি জানি না কোন পথে গেলে পাব তার চরণ। কবে পাব তার দর্শন? বলে দে নারায়ণ, কবে পাব, কবে পাব, কবে পাব, কবে পাব তার দর্শন নারায়ণ?
কবে পাবো তার দর্শন, বলে দে আমি নকল ঘরে আর যাব না, এই বৃন্দাবন আমার আসল ঘর, তাই আমি কি তার দেখা পাব না নারায়ণ বলে দে আমি কবে পাব তার দর্শন, আমি কবে পাব তার দর্শন, আমি কবে পাব তার দর্শন নারায়ণ, আমি কবে পাব তার দর্শন। বাবা তুমি বৃন্দাবনের মাটিতে তো মন্দির প্রতিষ্ঠা করো, ওই মন্দিরের মধ্যে তুমি বিগ্রহ প্রতিষ্ঠা করবে আর সেই বিগ্রহের নিত্য সেবা তুমি দান করবে। মন্দির প্রতিষ্ঠা হলো, বিগ্রহ প্রতিষ্ঠিত হলেন। লালাবাবু মন্দির দেখেছেন বৃন্দাবনে? নিধুবানের কাছাকাছি লালাবাবুর মন্দির, পাশে জগৎ শেঠের মন্দির, তার পাশে সোনার তাল গাছ, মনে পড়ছে? আহা, সেই সময় ২৫ লক্ষ টাকা ব্যয় করে লালাবাবুর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বিগ্রহ প্রতিষ্ঠিত হলেন, কিন্তু লালার সেবার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, কারণ তখনও যে তার গুরু দীক্ষা হয় নাই। ছুটে গেলেন মথুরা কৃষ্ণদাস বাবাজির কাছে। সাধু রচ রণে ধরে আবার কহে লালা সাধু রচ চরণে ধরে আবার কহে লালা কৃপা করে, সাধু রচ চরণে ধরে এই অধমে তা প্রভু আমায়, প্রভু বলি দাও মনে দে সাধু রচ চরণে ধরে আবার কহে লালা কৃপা করে, সাধু রচ চরণে ধরে সাধুর চরণে ধরে কহে লালা কৃপা করে, সাধুর চরণে ধরি কহে লালা কৃপা করে, এই অধমে রে দাও প্রভু দীক্ষা, এই অধমে রে দাও প্রভু দীক্ষা, বলে অভীষ্ট জনে পাইবারে ঘরে ছেড়ে এসেছি ঘরে, অভীষ্ট জনে পাইবারে ঘরে ছেড়ে এসেছি ঘরে, আর ফিরিব না কৃপা করে দাও মনে দে, আর ফিরিব না কৃপা করে দাও প্রভু, আর তো ঘরে যাব না, আর তো ঘরে যাব না রে, আর তো ঘরে যাব না, আর তো ঘরে যাব না রে, আমি ঘরে ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে যাব না, ঘরে ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে যাব না রে, আর ফিরিব না কৃপা করে দাও প্রভু দীক্ষা, আর ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আচ্ছা লালা, আমি যে তোমায় দীক্ষা দেব, আমি যে কাজ তোমায় বলেছিলাম তুমি কি করেছো? হ্যাঁ বাবাজি, বৃন্দাবনের সব দাঁড়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা করেছি, আবার মিথ্যা বলছো? আমি ভুলটা ধরিয়ে দেব, কোথায় তুমি যাওনি? তুমি বৃন্দাবনের সব দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করলেও একটি দাঁড় তোমার বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে জগৎ শেঠের দাঁড়। নামটা শুনেই লালা বলে উঠলো আমি চাইনি আর কোনোদিন যাব, তাহলে দীক্ষাও তোমার হবে না, কারণ বিন্দু মাত্র অহংকার থেকে গেলে
তার কখনো গুরু কৃপা পাই না। গীতাতে ভগবান বলছে না, সর্বধর্ম পরিত্যাজ মাম একং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষস্যামি মা শুচ। সকল প্রকার ত্যাগ আগে দরকার লালা, কোন অহংকারে তুমি তার দ্বারে ভিক্ষা করতে গেলে না, সেখান থেকে ভিক্ষা করে না আনলে তোমার গুরু কৃপা হবে না। কিসের অহংকার, কিসের দ্বন্দ্ব, কেন জমিদারি আর বিষয় সম্পত্তি নিয়ে? বাবা, যে আজকে নিজেই ভিখারি সে আজও জমিদারের চিন্তা করছে, সেই জমিদারি কি আজ তোমার আছে লালা? না বাবাজি। তাহলে কোন অহংকারে তুমি তার দ্বারে ভিক্ষা করতে গেলে না? ভিক্ষার ছুলি কাঁধে নিয়ে জগৎ শেঠের দ্বারে এসে যখন দাঁড়ালেন, জগৎ শেঠ তিনিও তো জমিদার, তার দ্বারেও তো প্রহরী আছে, দাঁড়িয়ে আছে দ্বার রক্ষা করবার জন্য। লালার আপাদমস্তক দর্শন করি বলে উঠল, কে তুমি, কি তোমার পরিচয়? আমার নাম লালা, লালা আমি জমিদার লালার নাম শুনেছি, তোমার মতো ভিখারি লালার নাম তো শুনিনি। ও দাড়ি, তুই ঠিকই ধরেছিস রে, একদিন আমার জমিদারি ছিল, কিন্তু আজ আমি নিজেই পথের ভিখারি হয়ে তোদের দ্বারে এসেছি। তাহলে হয়তো আমার বাবুর সঙ্গে জমিদারির মামলা চালাতে চালাতে ও আজ পথের ভিখারি হয়ে গেছে। বাবু তো এটাই চাইতেন, লালা ভিখারি হয়ে আসবে আর বাবু জমিদার হয়ে তাকে ভিক্ষা দেবেন। যাই, বাবুকে ডেকে দেখাই। ছুটতে ছুটতে গেল জগৎ শেঠের কাছে। শেঠজি, শেঠজি, দেখে যান, দেখে যান, দেখে যান, জমিদার লালা ভিখারি হয়ে ভিক্ষা করতে এসেছে। হ্যাঁ, যার এক বছরে 52,36,000 টাকা রোজগার, সে কিনা আমার দ্বারে এসেছে ভিক্ষা করতে। ভিখারি লালার কেমন বেশ দেখলি দাঁড়ি, ঠিক ভিখারির মতন, গিয়ে দেখুন কিভাবে কাঁপছে, কেমন রূপ তার কাঁধেতে, ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ না, মুখে কৃষ্ণ না, এই নয়নে কৃষ্ণ প্রেমের ধারা, প্রেমের ধারা, আজ বকে অবিরাম, বকে অবিরাম। যা, তাহলে ভিখারিকে ভিক্ষা দিয়াই। বাবু, সে আমার হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে চায় না, সে চায় তোমার কাছ থেকে ভিক্ষা নিতে। টাকার থলিটা নিয়ে জগৎ শেঠ যখন লালার হাতে দিতে যাবে, ওমা হয়ে গেছে, একটুখানি একটুখানি দাঁড়াও। হ্যাঁ, সাপ না, ভয় নেই, ভয় নেই, বসো, কিচ্ছু করবে না। জয় নিতাই, হরি বল, হরি বল, নিতাই গৌর, হরি বল। জগৎ শেঠ যখন টাকার থলিটা লালাকে দিতে যাবে, লালা কি বলছে জানো? আরে নাও তো হতে পারে, দেখেছ কি আন্দাজে বলছে, আরে ব্যাঙও তো হতে পারে। জগৎ শেঠ যখন লালাকে টাকার থলিটা দিতে যাবে, লালা গিয়ে জগৎ শেঠের চরণ দুটো জড়িয়ে ধরেছে, বাবু আজ আমি ধনের ভিখারি নই গো বাবা, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো বাবা, ধনের চাই যে কই আমি
একই মুষ্টি ভিক্ষা তবে হবে মন গুরু পতি ভিক্ষ আমার দাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা তবে হবে মন গুরু পদে আমি পাবো দর্শন সেই বজেন্দ্র নন্দ আমি কথা তোমার কই গো বাবু ধনে ভিখারি নই গো বাবু ধনে ভিখারি নই গো বাবু ধনে ভিখারি নই জগৎ সেট বলছে লালাই তোমার নতুন কোনো ছলনা নয় তো বাবু আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ছলনা করতে এসেছি আসেনি আজে তোমার কাছে কোনো ছল নাই আমারে ঘাটের মাঝি পারে ঘাটেতে বসে ডাকছে আমায় জগৎ শেঠের চৈতন্য এলো লালা তোমার ঘাটের মাঝি যদি তোমায় ডাকে আমার ঘাটের মাঝিও যে আমাকে ডাকছে লালা আমি ভিক্ষা দিলে যদি তোমার গুরু কৃপা হয় তুমি আমার চরণ ধরেছ একবার তোমার চরণটা আমাকে ধরতে দেবে চাই না মা গো রাজা হতে মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের একটা গান গাইব না হয় আগে একটা গিয়েছিলাম চাই না মা গো রাজা হতে রাজা হবার সাধ নাই মাগো দুবেলা যেন পাই মাখে চাই না মাগো রাজা হতে আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা তাই পারি না খড় জোগাতে মা মাটির ঘরে বাঁশের খুঁটি মা মাগো তাই পারি না খড় জোগাতে আমার মাটির ঘরে যে সোনার ঘরে মা মাটির ঘরে সোনার ঘরে মা ও মা কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মা গো পারব না আরে মা চাই না মাগো রাজা হতে
যদি দারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে, ঘরে কাঁসার থালা কাঁসার মাটি মা, পায়ে যেন তাই দুটো খেতে, তোর সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা, সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে, কেবল রামপ্রসাদের এই বাসনা মা, রামপ্রসাদের এই বাসনা, পাই যেন ঠাই ওই পদে, চাই না আমাগো রাজা হতে, রাজা হওয়ার সাপ নাই মাগো, দুবেলা যেন পাই মাখে, চাই না আমাগো, চাই না আমাগো, চাই না আমাগো রাজা হতে। জগৎ শেঠের দ্বার থেকে ভিক্ষা করে এনে মথুরার কৃষ্ণদের বাবাজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করবার পরে নির্জন গুহার মধ্যে ভজনে আবিষ্ট হয়েছেন। ভজন করতে করতে মানুষ এমন একটা স্তরে চলে যায়, যে ধারে আজকে লালা চাইছেন সে ধারেই আমার গিরিধারী লাল দাঁড়িয়ে আছে। বলো লালা কি চাই তোমার? দয়াময় মময় অন্তর মন্দিরে এসো এসো প্রভু মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, সবাই মিলে তাই গো অন্তর মন্দিরে এসো এসো প্রভু মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, অগতি নগতি হে জগতি পতি, রগতি রগতি হে জগতি পতি, তুমি শ্রী নন্দের দুলাল মাধব কৃষ্ণ গৌরে হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বলে শ্রীমান গদাধরের বল, গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীমান গদাধরের বল, জয় গো রাধে জয় গো রাধে জয় রাধে। হ্যালো 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 হ্যালো, আমাদের কীর্তনিয়া সুরজিৎ বাবুর হাতে আমাদের আমরা সবাই সম্পাদক কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় দাস একটি গীতা তুলে দিচ্ছেন হাতে। জয় নিতাই, মায়েরা এই সামনে এসেছেন, তারটার জন্য বন্ধ হয়ে গেছে, আমরা বেরিয়ে যান একটু বাইরে বেরিয়ে যান দাদা দুটো। জয় রাধে 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 জয় রাধে। হ্যালো হ্যালো গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় বল দেব আজকের এই কীর্তনে বাঞ্ছাকল্পতরু হস্তে মা সিন্ধু ভয়ে মাছি পতিতানং পাবনে ভব
বৈষ্ণবে ভো নমো নমো চলো চলো জরাধীশ চলো আমাদের আজকের এই কীর্তন আসরে আমাদের যে